হরের সন্তান মাকে ওয়া ওয়া কইরা ডাকে, বাজার রে সন্তান হাঁটতে পারে না, জোর করে মাকে টাই না, দুধ খাইতে পারে না, কিন্তু সকাল সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে, মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, মা দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা পোর্সাবে ভরা, মা কিন্তু সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, সন্তানকে কোলের ভিতরে নিয়া ধোয়াইয়া পোষাইয়া বাজানে গালে চুমা ও গালে চুমা দেয়ার আদর করতে থাকে। মা সন্তানকে যত মায়া করে তার সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার বন্দা বান্দিকে, বন্দা বান্দি পাহাড় পরিমাণ গুণা করে যখন দিলটাকে ভাইগা, যখন আমার মাওলার দরবারে করুণ সুরে ডাক দেয় মালি লাফারমান তোমার দরবারে হাজি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজির হায় হাজির হায় হাজির হায় মালিক তোমার দরবারে নাফরমান হাজি, তুমি যদি মাবুক গো তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, তুমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাওলা নাই, মালিক তুমি যদি আমাকে ধাক্কা দিয়া ফালাইয়া দাও আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, দয়ামায় করে তোমার কুদরতি কোলের ভিতরে টুটাই না জাগা দে মালিক, তুমি যদি তোমার দয়ার সাগরের মধ্যে আমাকে টান দিয়া না নাও আমার কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم شبيدون الشريف يا الله صلى الله عليه وسلم حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا
শুকরি আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন তিন দিন সোয়া তিন দিন চরমনায় নমুনার মাহফিলের শেষ দিন শেষ বৈঠকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে দিনই মজলিসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার এই নমুনার মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই, দুনিয়ার যে কোনো কাজের তারিখ সময় নির্ধারণ করা থাকে কিন্তু মৃত্যুর কোনো নির্ধারিত সময়ও নাই। একজন এক আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করছিল, হুজুর মৃত্যুর কি কোনো নির্ধারিত সময় আছে? হুজুর বলছিলেন আছে। কলে তা কেমন? কলে তুমি যখন জন্মগ্রহণ করছো তখন নির্ধারণ হয়ে গেছে যে তুমি একদিন মৃত্যুবরণ করবা। আসলে আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত মিথ্যাচার আমাদের থেকে প্রকাশ পাওয়ার মূল কারণ হলো মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে। যদি কোনো আসামি জানে এক ঘন্টা পরে আমার ফাঁসি হবে, তার সামনে যত লোভনীয় জিনিস পেশ করলেও ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে না, কারণ সে জানে এক ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকব না। দুনিয়াদারদের থিওরি হলো মানুষের জন্য মৌতের স্মরণ না আসে, এর জন্য দেখবেন তাদের সমস্ত কার্যক্রম সব আনন্দময় চিত্ত বিনোদনের জন্যই। বিমানের ভিতরে মানুষ উঠলে মৃত্যুর ভয়টা একটু বেশি থাকে, বাসে লঞ্চে অ্যাক্সিডেন্ট করলে অনেক সময় মানুষ বাইচা যায়, কিন্তু বিমান অ্যাক্সিডেন্ট করলে তেমন একটা লোক বাঁচে না। এর জন্য দেখবেন মেয়েদেরকে সাজাইয়া পড়াইয়া খাদে বা হিসেবে নিযুক্ত করে। আর ইসলামের থিওরি হলো দৈনিক কমপক্ষে যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাওয়া যায়। জিব্রাইল আলাইহিসসালাম আসলেন আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে। সচরাচর ওই সময় জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এমন সময় তো আপনি সচরাচর আসেন না, এখন এই অসময় কেন আসলেন? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত যেভাবে তৈরি করছে, কোনো মানুষ যদি কানে শোনে বেহেশতে না আসিয়া ছাড়বে না। আর জাহান্নাম যেভাবে তৈরি করছে, কোনো মানুষ যদি শোনে জীবন গেলেও জাহান্নামে যাবে না। কিন্তু আমার ভয় হইতেছে জাহান্নামের চতুর্পাশ আল্লাহ রাব্বুল আলামিন এমন ফুলের বাগিচা তৈরি করছে, মনোরম চিত্ত বিনোদনের জায়গা, যেখানে মানুষ ঢোকার পরে বের নাও হইতে পারে, এই ভয় আমার হইতেছে। আর জাহান্নামের চতুর্পাশে কাটার মেরা, বন্দাবন্দি যখন বেহেশতে ঢুকতে যাবে কাটার গুতা লাগিয়া ফিররা যায় কিনা আমার ভয় করতেছে। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল,
আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইবলিস তো মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত হলো? হারুত মারুত তো আল্লাহর ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত হলো? আমার তো জানা নাই যে আমার ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত রাখছে, এর জন্য আমি কাঁদতেছি। এই ঘটনা অবস্থা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢুইকে দেখে একদল সাহাবায়ে কেরাম বসে বসে আনন্দ ফুর্তিতে লিপ্ত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকে সুরে বলল, এ আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে, ওইটা কোনো মানুষ যদি দেখত বা জানত, কেউ দুনিয়াতে কোনো সংসার আদি কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারত না, সব ঘরে বাড়ি ফালাইয়া জঙ্গলে যাইয়ে বসবাস করত। দৈনিক যদি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা যায়, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেস্তে যাওয়া যায়। মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে এনার্জি নষ্ট হয় না, বরঞ্চ নফস দমন হয় আর রুহ তাজা হয়। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে, হে দুনিয়াদাররা, তোমরা যে বলো মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়, আসো তো একটু আমাদের সামনে, তোমরা বসো তো, দেখি তোমাদের এনার্জি কত বাড়ছে আর আমাদের এনার্জি কত কমছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে তো এরশাদ সরকারের মাধ্যমে ওলামায়ে কেরামদের উপরে বিভিন্ন অত্যাচার করানো হইল। সেখানে আপনারা জানেন পরবর্তীতে সাংবাদিক সম্মেলন হবে, ওলামায়ে কেরাম সব চিন্তায় অস্থির, সাংবাদিকদের সামনে কথা বলতে হবে, কেন ওলামায়ে কেরাম তেমন সাংবাদিকদের সামনে আগে পরে মুখোমুখি হয় নাই। তা তাদের চিন্তা অবস্থা দেখে আব্বাজান বলতেছিলেন, ব্যাপার কি, আপনারা এত চিন্তা কেন? কলে সাংবাদিকরা বড় বড় জার্নালিস্ট, বড় বড় শিক্ষিত, কোন কথা বইলে আমাদেরকে আটকাইয়ে ফেলায়, তখন তো আলেম ওলামা ইসলামের দুর্নাম হবে, বদনাম হবে, এই চিন্তায় আমাদের অস্থিরতা লাগতেছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, আপনারা কি হাদিসের কথা ভুলে গেছেন? আপনাদের কি ইমান নাই? কলে তা কেন? তখন আব্বাজান বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর জিকির করে তারা হলো জিন্দা, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওরা হলো মুর্দা। তা জিন্দা কখনই মুর্দা দেখলে ভয় পায়? তা আল্লাহ হাবিবের ভাষা অনুযায়ী ওরা হলো মুর্দা, ওদের ভিতরে আল্লাহর জিকির নাই, আর আমাদের ভিতরে আল্লাহর জিকির আছে, আমরা হইলাম জিন্দা। তা আমরা ওদের সামনে যাব, আমাদের ভয় কি? এক পর্যায়ে যখন নাকি সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর পর্ব শুরু হলো, অল্প কয়েক কথার মাধ্যমে সাংবাদিক সব নিশ্চুপ হয়ে গেছে, আর কথাবার্তা নাই। আমার বাজানদেরকে বলবো কি, মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয় না, নফস দমন হয় আর রুহ তাজা হয়, ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দা বান্দী
যারা আল্লাহকে বিশ্বাস করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উলামায়ে কেরাম সদস্য রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের এইভাবে তিনি অর্থ করতেন, হে আমার পাগলের দলেরা, তোমরা আমার জেকের বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে, এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিন্তু ভিন্নভাবে ভাগ করে বলেন না, হে পীরেরা বা পীরের মুরিদেরা, হে আলেমেরা বা মুফতি মুহাদ্দিসেরা, হে ইমাম সাহেবেরা বা মুয়াজ্জিনেরা, তোমরা আমার জিকির বেশি বেশি করো, এটা আল্লাহ বলছে। যারাই ঈমান আনছে তাদেরকে আল্লাহ বলছেন আমার জিকির বেশি বেশি করো। তাই তুমি ধনী হও বা গরিবই হও, বেশি আল্লাহ জিকির করার জন্য বলছেন, কোনো সীমা সংখ্যা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হয়, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, হে আমার উম্মতেরা তোমরা আল্লাহর জিকির এই পরিমাণ বেশি করো, দুনিয়াদাররা তোমাদের দেখে যেন পাগল বলে। এখন দুনিয়াদাররা তোমাদেরকে দেখে যেন পাগল বলে, আপনি যদি আস্তে আস্তে মনে মনে জিকির করে, এটা কি দুনিয়াদাররা শুনবে? না। তাইলে দুনিয়াদাররা শুনতে হইলে জিকির একটু আওয়াজ করে করতে হবে, কথা ঠিক না? বেশি চিল্লেই না, আওয়াজ করে শব্দ যেন শোনা যায়, ঠিক কিনা? তাহলে আপনি আওয়াজ করে জিকির করলেই দেখবেন ওই দুনিয়াদারদের কানে যখন ঢুকবে তখন ওরা একজন আরেকজনের গায়ে অনেক সময় হাসতে হাসতে ঢুকলেও উপরে দেয়, লোকটার হইল কি, লোকটা হুক্কুর হুক্কুর করে কেন? যখন দেখবেন আপনাকে নিয়ে টিটকেরি মারে যে লোকটা কি পাগল হইল নাকি, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে মাবুদ গো আপনার জিকিরের হক আদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার মাধ্যমে উপকারিতা শেষ নাই। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের মৌত আল্লাহর ফজল ও করমে ঈমান সহকারে হবে। আর আমাদের যত এই কার্যক্রম প্ল্যান, এর মূলই উদ্দেশ্য তো হলো ঈমান সহকারে মৌত হওয়া, কথা ঠিক না? বলে ঈমান সহকারে মৌত কিভাবে হবে? কুল্লু এনাইয়া তারাশা বিমা ফিহি, যেই ভাণ্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখছেন, পানি কাত করলে কি পড়বে? মধু রাখছেন পড়বে কি? তৈল রাখছেন পড়বে কি? প্রসাব রাখছেন পড়বে কি? যেই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে আল্লাহর জিকির বসাতে পারবে, ওই আল্লাহর বান্দাবান্দির কলব থেকে, জবান থেকে মৌতের পূর্ব মুহূর্তে জিকির বের হয়ে থাকবে। এর বহু ঘটনা শত শত হাজার হাজার বাংলার জমিনের মধ্যেও আছে, আছে না নাই? কয়েকদিন আগে দেখছেন যে আমাদের ওই যে জুলকের পুলিশ ইন্তেকাল করলো, জুলফিকার, দেখছেন ইন্তেকালের পরে কেমনে হাসিয়ে থাকে মানুষ, দেখছেন? আমি আশ্চর্য হয়ে গেছি যে একেবারে হাসিতে মনে হয় মুখের ভিতরে ফুটিয়ে রয়েছে, চরমনে মাহাবিলে রওনা করছে, পথের মধ্যে হায়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে নিয়ে গেছে, সবসময় কান্দতেই থাকে, অস্থির থাকতো, একটা লোককে কিভাবে দিনের পথে আনবে, কিভাবে নামাজি বানাবে, পাগলের মতো অস্থির হয়ে আসে। আমাদের কাছে আইসেই সবসময় কান্দ, হুজুর এই নতুন লোকটাকে নিয়ে এসছে, এই গত সফর মাহফিলে কিশোরগঞ্জে দেখি
আইসে সামনে দেখা করতে আসে। আমি বলি কি কোথার থেকে আসছেন? হুজুর বাড়ি থেকে আসছে। এরপরে মাহফিলে সর্বনাশ শুনি আগে আগে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই, মৌত তো সবাইরই হবে, যে যত চিন্তা করে মৌত থেকে কেউ বাঁচতে পারবো না। তাই মৌত যেহেতু হবেই, কোন অবস্থায় হবে? ইমান সহকারে মৌত হবে না দুনিয়ার বিভিন্ন কার্যক্রমের উপর আপনার মৌত হবে? আমার আব্বা যান বলতেন, দাদা যান কথা উল্লেখ করিয়া, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করিয়া দেখো যে তুমি একটা উঁচা জায়গায় ধাক্কা লাগিয়ে পড়ে গেছো, তখন কিন্তু কেউ ইচ্ছে করে মুখ থেকে কোনো শব্দ বের করে না, হঠাৎ তার অজান্তে একটা শব্দ বের হয়, তখন তুমি দেখো যে তোমার জবান থেকে কি বের হয়, ইন্না লিল্লাহ আল্লাহ নাও মাগরে বাবারে। যদি তোমার জবান থেকে ইন্না লিল্লাহ আল্লাহ বের হয়, তখন তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহর ফজল করে মৌতের কঠিন ধাক্কায়ও জবান থেকে আল্লাহর নাম বের হবে। এখন আল্লাহর নাম বের করতে হইলে আল্লাহর নাম তো আগে বসাতে হবে, ভিতরে না থাকলে বের হইবে কি? কথা ঠিক না? দেখবেন ভিতরে যে যা বসায় ওইটাই বের হয়। সারাদিন বাদাম বিক্রি করছে, ঘুমাইয়ে থাকলে ঘরের ঘুমের ঘরে বাদাম বাদাম খুঁজেছিল, ওঠে না? সারাসুর সারাদিন সারাসুর সারাসুর খুঁজেছিলিস, ঠিক ঘুমের ঘরের ভিতরে সারাসুর সারাসুর খুঁজেছিল, ওঠে। যেই আল্লাহর বান্দা বান্দি উপরের দিকে ওঠে জিকির করে আল্লাহু আকবার, নিচের দিকে নামে বলে সুবহানাল্লাহ, সমান জমিনের ভিতরে চলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আল্লাহর জিকির করতে 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 এক পর্যায়ে আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমের ঘরেও থাকে তখন তার জবান থেকে আল্লাহ 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 কই ডাক দিয়ে ওঠে। আল্লাহর জিকিরের মাধ্যমে জাকিরিনদের মৌত আল্লাহর ফজল করবে কি সহকারে হবে? যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের আমল নামা কেয়ামতের ময়দানে ডান হাতে পড়বে। আর কেয়ামতের ময়দানে যদি ডান হাতে আমল নামা পড়ে আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা? যারা আমার মাওলার জিকির বেশি বেশি করবে তারা কেয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতে যাবে। কোনো চিন্তার ছাপ জাকিরিনদের চেহারার ভিতরে লাগবে না। কবরের ভিতরে মুনকার নাকি প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? জাকিরিন ডাক দিয়ে বলো ফেরেশতা, হাঁটতে চলতে খাইতে লইতে আমার মাওলা ছাড়া কিছু বুঝি নাই, এখন তুমি প্রশ্ন করো তোমার রব কে? আমার রব রব্বি আল্লাহ। আমার রব আল্লাহ ছাড়া আবার কে? কথা ঠিক না? এই জন্য আমার মাজানদেরকে বলবো, যারা আমার মাওলার জিকির বেশি বেশি করে এই জাকিরিনদের নামাজের দিকে তাকাইয়ে দেখে, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখেন, দিন আর রাত্র পার্থক্য। জাকিরিনরা যখন নামাজ পড়ে কেমন জানি মনে হয় নামাজের ভিতরে আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতেছে। যখন বান্দাবান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি, হে বান্দাবান্দি তোমরা আমার বড় প্রশংসা করলা। আবার যখন বান্দাবান্দি বলে রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, বান্দাবান্দি তুমি বড় সত্যই বলছো, আসলেই তো আমি রহমানুর রহিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি নামাজের ভিতরে যখন তেলাওয়াত করি
আলহামদুলিল্লাহ বইলে আমি চোখ কইরা থাকি, যখন আমার মালিকের পক্ষ থেকে উত্তর আসে তখন আবার আমি সামনের দিকে যাই। তিনি এক পর্যায়ে বলছিলেন যে এই আল্লাহকে আমি দেখি না, সেই আল্লাহর ইবাদত আমি করি না। জাকিরিনা যখন নামাজের ভিতরে দাঁড় হয় তখন তার এই খেয়াল আইসে যায় যে আমি নামাজের ভিতরে দাঁড় হয়েছি, আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে, আমি তেলাওয়াত করি, আমার মালিক আমার তেলাওয়াত শুনতেছে, আমি যখন রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম কইয়া ডাকি আমার মালিক আমার তেলাওয়াত শুনতেছে, আমার তাসবিহ শুনতেছে। বাজারান জাকিরিনরা নামাজ পড়ে আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের নামাজের ভিতরে দিন আর রাত্র পার্থক্য। আল্লাহর বান্দারা হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত একটা মুহূর্ত তোমার তোমার দিল এদিক ওদিক হয় নাই, তোমার দিলটা আল্লাহ মুখী হইয়া আছে। এরকম দুই রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম দুই রাকাত নামাজ কিন্তু বলতে সহজ, শোনাও সহজ, পড়া কিন্তু বড় কঠিন। এরকম নামাজ পড়ার জন্যে বাজান জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব না। কারণ কি, জাকিরিন যখন জমিনের ভিতরে হাঁটে তখন জাকিরিন লা বইলা মাথা ডান দিকে ঘুরায় আর খেয়াল করে নাই 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 নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার ব্যবসার কোনো চিন্তা নাই, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। জাকিরিয়া যখন লার তরবারি নিয়ে চলতে থাকে এক পর্যায়ে চলতে 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 গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে 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 একটা পর্যায়ে তার কলবটা একেবারে গায়রুল্লাহ থেকে পরিষ্কার হইয়া যায়। এরপরই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হারতামান না দিল সে রুখসাত হো গই, আব তো আজা আব তো খেলবা আগাই, আল্লাহ আপনি একটু আমার দিলের দিকে তাকাইয়া দেখেন, আমার দিলের ভিতরে এখন আর অন্য কোনো জিনিসের মহাব্বত নাই, মালিক আমার দিলটাকে আপনার জন্য খালি করছি, এখন আমার দয়া মায়া করে আমার কলবের ভিতরে একটু আস, তোমার বিরহ বেদনা এখন আমার সহ্য হয় না। তীরে ফের কাছে দিল গমজাদা এতনা চুর হয় রোকনা রোকনা হয় কে গোয়া খানায় জান বুর হয়, মাবুদ গো তুমি একটু আমার কলবের দিকে দিলের দিকে তাকাইয়া দেখো, তোমার জুদাইয়ের ব্যথাটা আমার ভিতরে কলবের ভিতরে তীর মারতে 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 এখন আমার দিলটার আনাম দিল নাই, আমার দিলটা সাজরা সাজরা হয়ে গেছে, যেরকম নাকি একটা বল্লার বাসা যেরকম সাজরা সাজরা থাকে ঠিক আমার দিলটার তোমার বিরহে বেদনায় সাজরা হয়ে গেছে, এখন দয়া মায়া করে তুমি একটু আমার দিলের কলবের ভিতরে একটু আসো। বাজান এগুলা কিন্তু আশেক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না, বাজা প্রেমিক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না, এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা,
আরে ইবতেদায়েশ কাহায় রোতা হ্যায় ক্যা, আগে আগে চল কে দেখো হোতা হ্যায় ক্যা, বজান আশেক বাহাওয়ায় মাজহুশে বুকু, রদিয়া দেখেশে মুহিব্বে বেহুশে বুদ। আশেক ছাড়া এরা কোনোদিন বোঝানো সম্ভব না। আমার মাওলার জিকিরের ভিতরে যে কি মজা, বাজান প্রেমিক যখন তার প্রেমিকার নাম অন্য মুখে শুনে তার কাছে শুনতে বড় মজা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছিল, ফেরেশতা মাওলার কাছে বলল, মাবুদ গো ইব্রাহিম নবীকে একটু পরীক্ষা করে দেখি, যাও আল্লাহর হুকুমে আসছে পরীক্ষার জন্য। ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দরজায় আইসা, ফেরেশতা মুসাফিরের সুরাতে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় মায়াশীল। শোনার সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিসসালাম অস্থির হয়ে গেল, আমার মাসুক আমার মাওলার নাম কে নিল? খানা পাশের আইখা পাগলের মতো উঠে দৌড় মারল, আইসা দেখে রাস্তার ফকির মুসাফির ভিক্ষু, বলতেছে, ভাই তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। বলে, হুজুর একবার শোনাইছে আর একবার শোনাইলের বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে, আমার হাজার হাজার দুম্বাসে সব তোমাকে আমি দান কইরা দিলাম, তবু তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। আবার যখন মুসাফির ডাক দেয়, আল্লাহু যতবার শোনে ততই তার কাছে আরো মজা লাগতে থাকে, বাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মজনু বাদশার ছেলে বাদশাহী ছাড়ল, ঘর বাড়ি ছাড়ল, বাজান মাটির ভিতরে আঙ্গুলকে কলম বানাইয়া মাটিকে কাগজ বানাইয়া লায়লা 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 লেখে, জিজ্ঞাসা করে, পাগল তুই মাটিকে কাগজ বানাইয়া আঙ্গুলকে কলম বানাইয়া লায়লা লেখে কি মজা পাও? বলে, তোমরা তো বুঝবা না, আমার লায়লার নাম যদি আমি একবার লেখি একবার জপ্ত করি আমি যে অন্তরে শান্তি পাই, এই শান্তি তোমরা কোনোদিন পাবা না। এই জন্যই বাজা কবি বলতে যাইয়া বলছিলেন, আশেক আশেকারা মিল্লা তো মাজহাবুদাস, আশেকারা মিল্লা তো মাজহাবুদাস, আশেকদের মাজহাব সম্পূর্ণ ভিন্ন। এইটা কিন্তু অন্য কাউকে বোঝানো যাবে না বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ভোরে বিকেলে বৈশে আল্লাহকে নিয়ে আমার মাওলাকে নিয়ে ডাকতে থাকো, আনা জালি সুম্মান জাকারানি, বন্দাবাজি যখন আল্লাহ বলতেছেন যখন বৈশে আমাকে জেকের করে স্মরণ করে, আমি মাওলা কুদরাতি ভাবে ওই বন্দাবান্দির সঙ্গে বৈশা যায়। বন্দাবান্দি যখন হারে হালকা মিলাইয়া যখন আমাকে জেকের করে, তখন আমি তাদের চেয়ে উত্তম মজলিস মিলাইয়া ফেরেশতাদের মজলিস মিলাইয়া আমি তাদের স্মরণ করি। আমার মাওলাকে যখন বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলার সঙ্গে সঙ্গে বান্দা বান্দির ডাকে উত্তর দেয়, লাব্বায়ক আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা, তুমি আমাকে ডাকো কা। বাজা জাকিরিনদের নামাজের দিকে তাকাইয়া দেখো, তারা নামাজের ভিতরে কীভাবে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়।
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বাজা যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের ভিতরে ইহসানও পয়দা হয় না, আর ইহসান যদি তোমার ভিতরে পয়দা না হয় তোমার নামাজই হবে না, তোমার অন্য কোনো ইবাদতের কোনো মূল্য থাকবে না। কারণ ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব বলছেন, আনতা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বুঝলেন? চোখ খোলা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, আসামি জড় সড় হইয়া আদব সহকারে দাঁড় হয়, যদি জিজ্ঞাস করে আসামি তুমি এরকম জড়সড় হইয়া কেন দাঁড় হইলা, তখন আসামি উত্তর দেয়, জজ আমাকে দেখে আমিও জজকে দেখি, এই জন্য আমি আদব সহকারে দাঁড় হইছি। অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয় তখন অন্ধ আসামিও কিন্তু জড়সড় আদব সহকারে দাঁড় হয়, যদি জিজ্ঞাস করা হয় অন্ধ তুমি তো জজকে দেখো না, তুমি এরকম আদৌ সহকারে কেন দাঁড় হইলা, তখন অন্ধ উত্তর দেয়, যদিও নাকি আমি অন্ধ আমি জজকে দেখি না, আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু এমনভাবে আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে না হয় তৈরি, অন্তত যে এতটুকু খেয়াল করো আমার তো দেল অন্ধ হয়ে গেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজান বাহ্যিক যেরকম নাকি সবাই দুইটা চক্ষু আছে, এরকম কলবেরও দুইটা চক্ষু আছে, তোমার আমার ওই চক্ষুর উপরে আঘাত করলে যেরকম চক্ষুর আলো নষ্ট হইয়া যায়, গুনাহ করতে 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 বান্দা বান্দির কলবের চক্ষু এরকম নষ্ট হইয়া যায়। আর এই অন্ধ চক্ষু ভালো করার জন্য আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। বাজান আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি একদিন লোকজন নিয়ে বৈশে বৈশে কথা বলতেছে, হঠাৎ এক বুড়া এসে হুজুরের সামনে অস্থির হইয়া কাঁদতে কাঁদতে পইরা গেল, বাজান আপনার কি হইল? কলে হুজুর তিন দিন পর্যন্ত আমার ছেলেটাকে পাই না, ছেলের বিরহে ছেলের চিন্তায় আমি অস্থির হইয়া গেছি, এমনভাবে পরেশান পাগল হইয়া গেল। হুজুর চক্ষু বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে রাখলো, নামাইয়া অল্প সময় পর উঠাইয়া বলতে, যাও বাবা তোমার ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। বুড়া দৌড়িয়ে গেল, যাইয়া দেখে বাচ্চা ছেলেটা বেহুশ অবস্থায় বাড়ির দরজায় পড়িয়া আছে। হুশ হওয়ার পরে জিজ্ঞাস করে, বাবা তুমি কোথায় গেছিলে? তোমার চিন্তায় আমরা সবাই পাগল পারা। তখন ছেলে বলতেছে, আব্বাজান আমি ইশার নামাজের পরে যখন বের হয়েছে একটা বদজি আমাকে উড়াইয়া নিয়ে একটা দ্বীপের ভিতরে ফেলাইয়া রাখলো, দ্বীপের কোনো দিকে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, আমি পাগলের মতো তিন দিন পর্যন্ত ঘুরি আমার জীবনটা বের হইবে। এমন সময় দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আমার কাছে দাঁড়াইয়া বলতেছে, বাবা তুমি এখানে কি করো? তোমার আব্বা সহ তোমার আত্মীয় সব পাগলের মতো অস্থির,
বলে হুজুর এশার নামাজের পরে এরকম বের হওয়ার পরে ঘটনা কি হয়েছে, জিন উড়েই নিয়ে এখানে ফেলাইয়া রাখছে, এরপর আমার হাত ধরল, এরপর কি হয়েছে বলতে পারি না, জায়গায় বসা তামাম দুনিয়া মুহূর্তের ভিতরে ঘুইরা কোন দ্বীপের মধ্যে, সেই দ্বীপের ভিতরে তালাশ কইরা বাড়ির দরজায় চলে আসলো। বাজানে গুলা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ খুতবার ভিতরে বলতেছেন সারিয়া যা পাহাড়ের দিকে তাকাও। বাজান উপস্থিত মুসল্লির আশ্চর্য হয়ে গেল, আমি কি বলতেছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল সহ প্রায় 200-250 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছে, এখানে বসে আমির কি বলল, নামাজের পরে জিজ্ঞাসা করে আমির খুতবার ভিতরে আপনি এই কথাটা বললেন, আমাদের তো কিছু বুঝে আসলো না। আমির বলতেছেন আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়, সারিয়া তার দলবল সহ পিছনে কোনো খবর নাই, শত্রু পিছন থেকে তাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল, তাদের কোনো খবর নাই। তখন আমি সারিয়াকে বইলা দিলাম, সারিয়া পিছনের দিকে তাকাও। বাজান অবস্থি মুসল্লির আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, তাইলে আমিরের কথাটা সে কিভাবে শুনলো, আমির দেখলই বা কিভাবে। যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করল, দলবল সহ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আগাম যাইয়া জিজ্ঞাসা করে ভাই সারিয়া অমুক জুমার দিন আমিরের কোন নির্দেশ তুমি শুনছো নাকি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার দলবল নিয়ে যুদ্ধ করতেছি, পিছনে পাহাড়, আমাদের খেয়াল নাই, শত্রু পিছন থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে। তখন আমির আমাকে নির্দেশ করছে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওই সময় যদি আমি সারিয়া যদি দলবল সব পিছনে না থাকে, এটা হয়তোবা আমাদের উপরে হামলা করে আমাদেরকে ধ্বংস করে ফেলত। বাজান এখানে খুতবা পড়তেছে, কোথায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান সেখানে যুদ্ধ করে কিভাবে দেখলো, এগুলো কিন্তু বোঝার জিনিস। আগে আগে চলকে দেখো হোতা হায় কিয়া, আসে আসে তারা বাজান রোজে মাহশার, বাকিয়ামত কারনি আসে তারা জুতা মাশায়ে জামালে ইয়ারেনি, আসে বাজার মাওলার জিকির করার মাধ্যমে আল্লাহু আকবার, ওই বান্দাবান্দির সঙ্গে মাওলার একটা সম্পর্ক তৈরি হয়, বান্দাবান্দির ভিতরে ইহসান পয়দা হয়। এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, বাজার আব্বাস রহমাতুল্লাহ আলাইহির সময় ঘটনা শুনাই তো, পীর-সাহেবের এক বোকা মুরিদকে বড় মহাব্বত করত, অন্যান্য মুরিদেরা বলা শুরু করলো এই বোকাটাকে হুজুর এত কেন মহাব্বত করে। হুজুরের কানে পৌঁছার পরে হুজুর মুরিদদেরকে ডাইকা বলল, প্রত্যেক মুরিদের হাতে একটা জ্যান্ত বা মোরগ মুরগি দিয়া ছুরি দিয়া বলল, এমন জায়গায় যে মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলে চইলা গেল, গোপনে মুরগি জবাই করলো কেউ দেখে নাই, কেউ পাহাড়ের গুহার ভিতরে ঢুইকে মুরগি বা মোরগ জবাই করলো কেউ দেখে নাই। যে যত অন্ধকার জায়গা গোপনীয় জায়গা সেখানে যাইয়া মুরগি বা মোরগ জবাই করলো কেউ দেখে নাই, সবাই মুরগি বা মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির, আর বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির, থরথর করে কাঁপতেছে, দুই চোখের থেকে পানি পড়তেছে। অন্য নন মুরিদে বলে দেখো কত বড় বোকা, হুজুরের কথাটাও মানতে পারলো না। হুজুর ধমক দিয়ে বলে বোকা
তুমি কেন আমার কথা মানল না, তুমি কেন মুরগি জবাই করল না? তখন ওই বোকা কান্দার বলে, হুজুর আপনার কথা আমি মানার জন্য রাত্রে ঘুমাইতে পারি নাই, দিনে ঘুমাইতে পারি নাই, পাগলের মতো জঙ্গলে দৌড়াইলাম, পাগলের মতো পাহাড়ের গুহার ভিতরে দৌড়াইলাম, পানির ভিতরে ডুব দিলাম, ঘরের ভিতরে অন্ধকারে তালাশ করলাম, দেখি কোনো জায়গায় গোপন জায়গা পাওয়া যায় কিনা যেখানে মুরগি জবাই করবো কেউ দেখবে না। কিন্তু হুজুর আমি পাহাড়ের ভিতরে গুহায় যখন মুরগি জবাই করা শুরু করি, আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। কিন্তু হুজুর দেখি দুনিয়ার কোনো মানুষ নাই। কিন্তু যখন আমি মুরগি জবাই করা শুরু করি, দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। হুজুর আমি পাহাড়ের ভিতরে যাই, দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। হুজুর আমি পানির ভিতরে ডুব দিই, দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আর আপনি এমন শর্ত লাগাইছেন এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আমাকে মাফ কইরা দেবেন, এর জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর বলতেছে, হে আল্লাহর বান্দারা, দেখো দেখো আমি আমার এই মুরগিটাকে কেন এত মহাব্বত করি। আরে আন্তা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছি। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অতটুকু এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর বন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বাজান, এই অবস্থা যদি একবার বন্দাবান্দির ভিতরে তৈরি হইয়া যায়, ওই বন্দাবান্দি অন্ধকারে গোপনে যখন তার সামনে গুনাহ করার সুযোগ আইসা গেল, তখন ওই বন্দাবান্দির ভিতরে খেয়াল আসবে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রইছে। আর যেই বন্দাবান্দি এই অবস্থা ভিতরে তৈরি করার পরে গুনাহ থেকে ফিরে আসবে, ওই বন্দাবান্দির ব্যাপারে আমার মাওলা ঘোষণা দিছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বন্দাবান্দি আমার মাওলার ভয় নিজেকে নিজে গুনার থেকে ফিরিয়ে রাখতে পারবে, ওই বন্দাবান্দির জন্য আমার মাওলা ঘোষণা দিল বেহেশত। বাজান রে, বন্দাবান্দি যখন নাকি আল্লাহর জিকির করে, তখন তার খেয়াল আসে আমার মাওলা আমার দিকে চাইয়া আছে, আমি আমার মাওলাকে ডাকতেছি, আমার মাওলা আমার ডাকে উত্তর দিতেছে। এরকম খেয়াল করতে 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 বাজান ওই বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মহব্বত পয়দা হইতে থাকে। তখন ওই বন্দাবান্দি একটা পর্যায়ে এমন অবস্থায় পৌঁছা যায় বাজান, তখন তার কাছে আমার মাওলার মহব্বত ছাড়া অন্য কোনো মহব্বত অগ্রাধিকার পায় না। কারণ ওই বন্দাবান্দি চিন্তা করে, আমার মাওলা আমার মায়ের পেটের ভিতরে, আমার মাওলা ছাড়া কেউ আমার আপন ছিল না। আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতার জিন্দিগিতে কত আপনের শেষ নাই, কিন্তু যখন আমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখবে, সন্তানরা বাপের গায়ের ভিতরে আইসে আব্বা আব্বা কইয়া চিল্লাইবে, গলা ফাটা চিল্লাইবে, কিন্তু বাপ তো আর বাপের ডাকে সাড়া দেয় না, স্ত্রী স্বামী স্বামী কইয়া ডাকবে, স্বামী গো তুমি কেন জব্দ না, ওঠো ওঠো। স্বামী তো আর স্ত্রী ডাকে সাড়া দেয় না, কেউ ডাকে সাড়া দেয় না, আরে তাকে সাজাইয়া পড়াইয়া কবরে রাখবে। এখন আল্লাহু আকবার, নাফরমান হইয়া যদি কবরে যায়,
এখন ডানে তাকাইয়া দেখবে কই তার আত্মীয় স্বজন দল, দলের নেতা নেত্রী কেউ নাই, তার টাকার গরম ক্ষমতার গরম বর্মিয়াগিরি আর নাই। ডানে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা। এখন না পারবান দিব্যি ধারাই আমার মাওলাকে ডাকবে আল্লাহ আল্লাহ। আমার মাওলার ডাক দেব রে না পারমা, দুনিয়াতে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই, যেই জবান দিয়া তুই তোর বাপকে ডাকছো, আম্মাকে ডাকছো, বন্ধুকে ডাকছো, তোর নেতাকে ডাকছো, আরে বাপকে ডাক দেওয়ার পরে বাপ তোর ডাকে খুশি হয়, তোর মা তোর ডাকে খুশি হয়, তোর বন্ধুকে ডাকছো, বন্ধু খুশি হয়, দলের নেতা নেত্রী খুশি হয়। ওই জবান দিয়া যদি আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিতি, আমার কুদরাতি পরাটা ঠান্ডা হইয়া যাইত। আরে তুই আমাকে স্বাধীনতা পাইয়া ডাকো নাই, দুনিয়াতে যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমিও তোকে ভুইলা গেলাম। তুই শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি, আমি আর একবারও তোর ডাকে সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে বিষাইয়া দা, আমার কাছে কোনো খাতির হবে না। আরে নেমো খারাম আমার, আমার দেওয়া নেমা চক্ষু দিয়া দেখলো, আমার দেওয়া নেমা জবান দিয়া কথা বললো, আমার দেওয়া নেমা হাত দিয়া কাজ করলো, আমার দেওয়া নেমা পা দিয়া হাঁটলো, আমার দেওয়া নেমা ব্রেন দিয়া পড়াশোনা করলো, ব্যবসা বাণিজ্য করলো, সম্পদ গুছাইলো, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলো, সব আমার নেমাত ভোগ করে স্বাধীনতা পাই, আমাকে যেরকম ভুইলা গেছিল আমিও তোদেরকে ভুইলা গেলাম, আর একবার ওটাকে তোদের সারা দিব না। ও ফেরেশতারা জাহান্নামের সঙ্গে ওর কবরের সম্পর্ক তৈরি কইরা দাও, আল কবরু রওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আরে আল্লাহু আল্লাহ, বাজার আব্বাজারের মুখে শুনছিলাম দাদা জান রহমাতুল্লাহ কবরের আজাবের বয়ানের কথা করার পরে, এক আল্লাহর বান্দা নতু তার মোটে কথাটা অন্তরে বিশ্বাসই হয় না, কবরের ভিতর আবার কিভাবে আগুন জ্বলবে। কই নাফরমান কেউ মাটি দিলাম, নামাজি কেউ মাটি দিলাম, কই নামাজের কবর তো কোনো গরম আগুন দেখলাম না, মানে ঠান্ডা দেখলাম না, বেহেশতের কোনো নাজ নেই মা দেখলাম না, আর নাফরমানকেও মাটি দিলাম সেখানে কোনো গরম তো দেখলাম না, কবরে আবার আগুন কীভাবে আসে। বাজা সে একদিন তার এক আত্মীয় মারা যাওয়ার পরে তাকে নিয়ে কবর দেওয়ার জন্য কবরস্থানে গেল, পাশে যে কবর তার তো জানা ছিল না, যখন ওই কবরের ভিতরে পা দিল এমন ভাবে আগুন তার পায়ে লাইগা গেল, লাইগা তার পায়ের ভিতরে ঠোস হইয়া গেছে, তখন সে একটা চিৎকার মারিয়া লাভ দিয়া উঠে বাজান পরবর্তীতে দাদা জান রহমাতুল্লাহ আলাইকে দেখায়, হুজুর আপনি যে বয়ান করছেন আমার মোটে মন বুঝাইতে পারি না, কবরের ভিতরে আবার কেমনে আগুন জ্বলে, হুজুর আমার তো জানা নাই, পাশে কবর পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের ভিতরে ঠোস হইয়া গেল, এই দেখেন কেমনে ঠোস পড়ছে। নাজান ওই আমাদের চরমুনাই ইউনিয়নের পাশেই 8000 গ্রাম
শায়েস্তাবাদ ইউনিয়ন। একটা মহিলা খুব চরিত্র খারাপ ছিল, ওই মহিলা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে এমন আজাব শুরু হয়ে গেল, বাজান আশপাশ লোক ভয় তো ওখান থেকে সইরা সইরা গেছে। প্রায় পাঁচ সাতজন লোক আইসে আমার কাছে বিবরণ দিয়ে বলে, হুজুর যে অবস্থা আমরা দেখছি, হুজুর ওইটা বিবরণ দেওয়া কোনো মানুষের সম্ভব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়া, হে আল্লাহর বান্দারা, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পড়ছ, এই দুনিয়া কিন্তু তোমাকে আমাকে একদিন ফালাইয়া ওই গর্তের ভিতরে ফালাইয়া রাখবে। হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, ধরে দুনিয়া কাছে ইয়ার না দিদা, আগর দিদাম বাজুজ আল্লাহ না দিদা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলার জেকেরের ভিতরে যে কি মজা, একটু আমার মাওলার জেকের খেয়াল অনুযায়ী কইরা দেখো বাজান, তোমার অন্তরের শান্তিও কিন্তু আমার মাওলার জেকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে বন্দা বান্দিরা তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। এমন কোন আল্লাহর ওলি দুনিয়ার ভিতর থেকে যায় নাই যারা আমার মাওলার জিকির বেশি বেশি করে নাই। যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বা দেখবা তারা আমার মাওলার জিকির করতে করতে তারপর কবরে চইলে গেছে। বাজান রে উদুউনি আস্তাজিব লাকুম, আমার মাওলা বলছেন আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব, যদি ডাকার মতো ডাক দিতে পারো। বাজার তোমার গুণা যদি পাহাড় পরিমাণ হইয়া থাকে, আমার মাওলার দরবার কিন্তু নৈরাশার দরবার না, আমার মাওলার দরবার কিন্তু বঞ্চিতের দরবার না। দুনিয়ার যে কোনো জায়গায় স্বার্থ যখন থাকে না তোমাকে লাত্তি মেরে বের করে দেয়, কিন্তু আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করে আমার মাওলার নাফরমানি করলাম, কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজ দরগা পে রোগ ভূত পুরুষি বাজ, এই দরগাহে মা দরগাহে নৌমিদি সাদবার আগার তবা সে কাস্তি বাজ। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম ও রেজাউল করিম, ও রহিমা কাদু তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো, তুই যদি এমনকি শেরেকির মতো গুণা কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। আয়া তুই যখন দু চোখের পানি ফেলাইয়া দেলটাকে ভাইরা যখন আমাকে ডাক দেওয়া মধু ডাক দি, হরে সন্তান মাকে ওয়া ওয়া কইরা ডাকে, বাজার রে সন্তান হাঁটতে পারে না জোর করে মাকে টাইনা, দুধ খাইতে পারে না, কিন্তু সকাল সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, মা দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা পুরসাবে ভরা, মা কিন্তু সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না, সন্তানকে কোলের ভিতরে নিয়ে ধোয়াইয়া পোষাইয়া বাজানে গালে চুমা ও গালে চুমা দেয় আর আদর করতে থাকে। মা সন্তানকে যত মায়া করে
তার সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার বান্দা বান্দিকে, বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুণা কইরা যখন দিলটাকে ভাইগা, যখন আমার মাওলার দরবারে করুণ সুরে ডাক দেয় মালিক লাফারমান তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজির হায় হাজির হায় হাজির হায় মালিক তোমার দরবারে নাফরমান হাজির, তুমি যদি মাবুদ গো তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, তুমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাওলা নাই, মালিক তুমি যদি আমাকে ধাক্কা দিয়া ফালাইয়া দাও আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, দয়ায় করে তোমার কুদরতি কোলের ভিতরে টুটাই না জাগা দে মালিক, তুমি যদি তোমার দয়ার সাগরের মধ্যে আমাকে টান দিয়া না নাও আমার কোনো উপায় নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা, কার প্রেমে ভুই পইরা আমার মাওলাকে ভুলছো, বাজা বুড়া বলতে গেলে এমন কোনো গুণা নাই করে নাই, বুনার বুড়া বয়সে কবরের কথা মনে পইরা গেল, বাজার কেয়ামতের ময়দানের কথা মনে পইরা গেল, হারে হাসর মিজান পৌঁছেরাদের কথা মনে পইরা গেল, হারে আমার কবরে কি উপায় হবে, আমার কেয়ামতের ময়দানে কি উপায় হবে, বুড়া কান্দা চিন্তা করলো হকানি আলেমের কাছে যাওয়া লাগবে, সেখানে যাইয়া তওবা কইরা আমার মাওলাকে রাজি করি কইরাই কবরে যাওয়া লাগবে, বুড়া রওনা করলো আলেমের বাড়ি তওবা করার জন্যে, পথের ভিতরে হায়াত সে বুড়া মারা গেল, বাজার জাহান্নামের ফেরেশতা আসছে জাহান্নামে তার রুহুকে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা বলে বন্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রুহু আমরা পাব, আর যে বেহেশতের ফেরেশতা বলে বন্দা তো তওবা করার জন্য রওনা করছে, বন্দার হায়াত শেষ বন্দার কি দোষ, রুহু তো আমরা পাব, বাজা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলো ফেরেশতারা জমিন মাইপে দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে, যদি তার বাড়ি কাছে হয় তার রুহু নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় তারে তার রুহু নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা, বাজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে আলেমের বাড়ি দূরে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে ও জমিন আলেমের বাড়ি কাছে হইয়া আমার বান্দার জন্য তার বাড়ি দূরে হইয়া যা, ফেরেশতারা জমিন মাইপা দেখে তার বাড়ি দূরে আলেমের বাড়ি কাছে, তখন তার রুহু নিয়ে গেল বেহেশতের ফেরেশতা, বাজান আমার মাওলা তো বন্দা বন্দিকে মাফ করার জন্য সব সময় তালাশ করতে থাকে কোন কায়দায় কোন সুরাতে কোন পদ্ধতিতে বন্দা বন্দিকে মাফ করা যায়, বাজান দেলটাকে ভাইঙ্গা মাওলাকে ডাক দাও, যদি ভাঙ্গা ডেলে ডাক দিতে পারো আমার মাওলা ভাঙ্গা দেলের কাছে থাকে, হাদিসে কুচ্ছির ভিতরে আসে আনা ইন্দামুল কাসরাতিল কুলু, যেই বান্দা বান্দির দেলটা আমার মাওলার ভয় জাহান্নামের ভয় গুনার কথা মনে কইরা
নিজেকে নিজে ছোট মনে কইরা ভাঙ্গা দেলে মাওলাকে ডাক দেবে, ওই বান্দা বান্দি দেলের মধ্যে আমার মাওলা সারা ডাকে না দিয়া পারবে না। এই জন্য বাজামদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, তিন দিন সোয়া তিন দিন চলবো নাই নৌমানার মাহফিল শেষ বৈঠক বাজান, আমার মাওলাকে ডাকার মতো ডাকো, খেয়াল সহকারে আমার মাওলাকে ডাকো, বাজা কেবলামুখী হইয়া বসো, আসুন গাইতার ডাইন পা বাম পাশের খোলের ভিতরে, হাঁটুর নিচে চ্যাপটা মোটা রাখ চাইবা ধইরা বসো, আর যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করবা আল্লাহ বাদ কেহ মাবুদ নাই, যখন জিকির করবা ইল্লাল্লাহ শুধু কলবের উপরে ধাক্কা দেওয়া, খেয়াল করবা আমার কলবে আল্লাহ আছে, যখন জিকির করবা আল্লাহ 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 তখন খেয়াল করবা নাকি বা কপালে মাঝখানে ঠেলা জায়গা, আমার মাওলা চাইছে বলতেছে বান্দা আমাকে বলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।